সবগুলো চেন হচ্ছে দুবাই গোল্ডের ইয়ারিং এর প্রাইস শুরু হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে বাটারফ্লাই এর মধ্যে ডিজাইন হবে ঝোলানোর মধ্যে যেটা দেখেন গোল্ডের বল ঝোলানো আছে রাউন্ড এর মধ্যে একটা বড় দেখতে পাচ্ছি পাখা আছে দেখতে কিন্তু সুন্দর জি তিন লহর ডিজাইন বলে এটা তিন লহর দি হার্ট শেপ এর একটা পছন্দ করেন গোল্ড গোল্ডেন কালার এবং রোজ গোল্ড কালার মিক্সড এর মধ্যে এগুলো হচ্ছে ওয়ান ক্যারেট গোল্ড এর মধ্যে সবগুলো ওকে ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে খুব দারুন কিছু ইয়ারিং এবং হচ্ছে লেজার কাটার চেইন চেইন যে আপুরা অস্থির অস্থির চেইন গুলো চয়েস করতে চান পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা চেইন দেখাবো সাথে ইয়ারিং দেখাবো কোথায় আছি এই মুহূর্তে আমরা আছি হানভি গোল্ডেন ডায়মন্ড গোল্ডেন ডায়মন্ডে ওকে আমাদের সঙ্গে বিশাল ভাই আছেন দেখাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিজনেবল প্রাইস হ্যাঁ ভালো মানের জিনিসটা আপনি রিজনেবল প্রাইসের মধ্যে ওকে সুন্দর তো এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যেগুলো খুব ইউনিক ডিজাইন ডিজাইনগুলো কিন্তু সচরাচর পাবেন না আচ্ছা এগুলো কি আসলে সব দুবাই গোল্ডের মধ্যে হ্যাঁ এই সবগুলো চেন হচ্ছে দুবাই গোল্ডের মধ্যে আচ্ছা দুবাই গোল্ডের আচ্ছা আচ্ছা ওকে মানে দুবাই গোল্ডের জিনিস কিন্তু আসলে খুবই মানে কি বলে চাহিদা অনেকেই চায় ঠিক আছে খুবই লাইটওয়েটের হয় এবং খুবই সুন্দর হয় ডিজাইনগুলো ওকে তাহলে আমরা শুরু করি

তো সুন্দর আমরা তাহলে একদম মিনিমাম রেট দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা ইয়ারিং দিয়ে শুরু করি আচ্ছা ইয়ারিং দিয়ে শুরু করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই সেই সর্বনিম্ন যে নোস ইয়ারিং এর যে কালেকশনটা এইটা হচ্ছে সেইটা আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার মাত্র 4500 টাকা বাহ ডিজাইনটাও কিন্তু সুন্দর ছোট ছোটর মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন কাউকে গিফট করতে পারবেন গিফট রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হচ্ছে দিচ্ছি আচ্ছা আচ্ছা খুবই লাইটওয়েট এর মধ্যে তারপরে হচ্ছে একটু যদি একটু বড় মধ্যে দেখাই এটা দেখতে পারেন সাইডে একটা মুক্ত পাথরের ঝোলানো আছে এটার প্রাইস পূর্বে সাড়ে সাত হাজার টাকা সাড়ে টাকা জি সাড়ে সাত হাজার টাকা এরকম আরো জি আর অনেক ডিজাইন আছে গোল্ড গুলো আসলে খুবই হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ড হলমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে হলমার্ক করা আছে আচ্ছা আচ্ছা ওকে মানে যারা আসবেন দেখবেন আপনি হলমার্কও দেখে নেবেন আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ডিজাইন

গত সপ্তাহে কিন্তু অনেক কমে গেছিল আবার গতকালকে এবং আজকে একটু বেড়ে গেছে আজকে জি ওকে ওকে তারপরেও কিন্তু গত এক এক দুই সপ্তাহ তুলনায় কিন্তু এখন কম আছে হ্যাঁ তাই না এর আগে থেকে অনেকটা কম আছে অনেকটা আছে প্রাইস তো কম যেহেতু প্রাইস আছে এখনই কেনার সময় পরে কিন্তু আবার বেড়ে যাবে পরে মানে দেখা যাবে যে একটু বেশি টাকা লাগতে পারে আচ্ছা এরপরে আমরা দেখি এই পাশে এই পাশে দেখেন কিছু ঝোলানোর মধ্যে যেটা দেখেন গোল্ডের বল ঝোলানো আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসও কিন্তু খুবই কম আসবে ওকে এটার প্রাইস পূর্বে আপনার মাত্র এটার প্রাইস পূর্বে মাত্র 5500 টাকা। অনলি 5500 টাকা। জি আচ্ছা ওকে এখানে আসলে অনেকগুলো ডিজাইন আছে। জি অনেক ডিজাইন আছে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন যে যেখানে আছেন না কেন আপনারা ফোন করতে পারবেন। আচ্ছা এখানে আমরা একটু দেখতে দেখতে পাচ্ছি একটু ঝোলা ঝুলানোর মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা খুবই ঝোলানোর মধ্যে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র সাড়ে আট টাকা অনলি সাড়ে হাজার টাকা জি বাহ আচ্ছা এটাতে আসলে গোল্ড কেমন আছে কি পরিমাণ আছে এটাতে হচ্ছে 0.69 গ্রাম গোল্ড আছে আচ্ছা আচ্ছা 0.69 গ্রাম জি আচ্ছা তো গ্রামে হিসাব করেন হ্যাঁ আমাদের গ্রামে হিসাব করে তারপরে যদি কাস্টমার হচ্ছে গ্রামে বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আনা ভরি যে হিসাবটা সেভাবে আমরা করে দিব ওকে ওকে চমৎকার আচ্ছা এখানে একটা রাউন্ডের মধ্যে একটা বড় দেখতে পাচ্ছি বড়টা একটু দেখান তো আমাদেরকে একটু বয়স্করা যারা হচ্ছে একটু বড় ইয়ারিং পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এটা আসবে হচ্ছে ওয়ান গ্রামের মধ্যে আছে আচ্ছা ওয়ান পয়েন্ট গ্রাম আছে এটা হচ্ছে বর্তমানে গোল্ডের প্রাইজ অনুযায়ী এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার ওয়ানলি জি তেরো হাজার টাকা মাত্র ওকে ওকে মাত্র তেরো হাজার টাকা চমৎকার জি আচ্ছা ওকে এরপর আমরা যাচ্ছি এর পাছা আচ্ছা আমরা মোটামুটি তো ইয়াররিং দেখাই দিলাম না হ্যাঁ আমরা একটু চেইনের চেইনের মধ্যে যাই হ্যাঁ দেখেন এটা আমি ফার্স্টে বড় ছোট চেইন দিয়ে শুরু করি ঠিক আছে আপনি এটা এখান থেকে দেখতে পারেন পাখা আছে বাহতো পাখার মতো ভিড় পাখির পাখার মতো যা চে আহ দেখতে কিন্তু সুন্দর জি এই চেইনটা অনেক সুন্দর দেখতে বাহ এটার প্রাইস পড়বে ওই যে মাত্র ছাব্বিশ হাজার টাকা যেটা বললাম ছাব্বিশ হাজার টাকা এটাতে গোল্ডের পরিমাণ আছে হচ্ছে টু পয়েন্ট ফোর টু গ্রাম

এরপরে হচ্ছে এইটা দেখতে পারি আমরা হচ্ছে এটা হচ্ছে এই একটু কাটা 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 ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ দেখেন সুন্দর এগুলো হচ্ছে 21 ক্যারেট গোল্ডের মধ্যে সবগুলো এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে 52000 টাকা 52000 জি ওকে 52000 সেটা রিজেনেবল একটু কয়েনের মধ্যে চলে আসবে ওকে এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তো চমৎকার এই মোটামুটি হচ্ছে ইয়ারিং এবং হচ্ছে চেইনের কালার হ্যাঁ তো যারা ইয়ার ইন এমন চেইনগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা এই রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আর অবশ্যই সরাসরি আপনারা যমুনা ফিউচার পার্কে আসবেন আর যমুনা ফিউচার পার্কে এসে আসতে হবে দোতলায় লিফটেড টু নাকি লিফটেড টু আচ্ছা লিফটেড টু আর যদি কেউ যমুনা ফিউচার পার্কে প্রবেশ করেন মেইন গেট দিয়ে ঢোকার পরে চার নম্বর লিফটে উঠে উঠে লিফটেড টুতে নামবেন জি দিয়ে লিফ্ট থেকে নেমে সরাসরি সরাসরি একদম সোজা চলে আসবেন হানভি গোল্ডেন থেকে একদম ডানেও যেতে হবে না বামেও যেতে হবে না ওকে ওকে আচ্ছা তো এইগুলো হচ্ছে রিসেলটা কেমন কিভাবে হয় এগুলো হচ্ছে নরমালি গোল্ডের মতো 10% এক্সচেঞ্জে এবং 20% হচ্ছে ক্যাশ ব্যাকের ক্ষেত্রে আচ্ছা 10% হচ্ছে আপনার মাইনাস যাবে এক্সচেঞ্জের ক্ষেত্রে আর 20% মাইনাস যাবে যদি আপনি ক্যাশ টাকা ফেরত নিয়ে যেতে চান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে কোনো সব থেকে আপনি এক্সচেঞ্জ ক্যাশব্যাক ফ্যাসিলিটি মানে আপনারা ছাড়া অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকেও আপনি এক্সচেঞ্জ ক্যাশব্যাকের ফ্যাসিলিটি পাবেন ওকে তো দর্শক মোটামুটি অনেক ইনফরমেশন আমরা জেনে নিলাম যারা সুন্দর সুন্দর এই ইয়াররিং এবং চেইনগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হানভিট এবং স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ